কাঁচা লঙ্কার দাম কম বলে বাজার থেকে কেউ যদি পাঁচশো গ্রাম লঙ্কা নিয়ে আসে তখন আপনি কি করবেন না লঙ্কাগুলো ফেরত দিতে পারবেন না সেটা দিয়ে তরকারি করতে পারবেন তাহলে কি করবেন তখন কিন্তু এই ইনস্ট্যান্ট আচারটা কিন্তু আপনার খুব কাজে আসবে মানে আচার দেওয়া রাখার কারণ একটাই যে যখনই নাকি কোনো রকম মানে বেঝাল কিছু খাবেন আর কি যেরকম ডাল ভাত বা পরোটা তখন একটা ঝাল ঝাল আচার থাকলে পরে সাথে খাওয়াটা কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে তো তার জন্য লঙ্কাগুলোকে প্রথমে আপনাকে ধুয়ে মুছে শুকিয়ে নিতে হবে তারপরে এরকম করে কেটে নিতে হবে কাটা হয়ে গেছে তার সাথে যদি একটু গাজরও দিতে পারেন ঠান্ডা মরসুম তো এখন কিন্তু অনেক রকমেরই সবজি পাওয়া যায় এবার তার জন্য একটা মশলা বানাতে হবে তার জন্য এখানে এক চামচ জিরা দু চামচ মৌরি দু চামচ ধনে তার সাথে দু চামচ দিতে হবে কিন্তু সর্ষে এখানে আমি হলুদ সর্ষে ব্যবহার করছি তার সাথে আধ চামচ দিয়েছি এখানে মেথি দিয়ে হালকা করে এরকম করে ভেজে নিতে হবে লাল লাল হওয়া পর্যন্ত তারপর একটা মিক্সিতে দিয়ে দিতে হবে দিয়ে নিয়ে এটাকে কিন্তু পিষে নিতে হবে পিষবেন যখন একদম যেন মিহিনা হয়ে যায় একটু যেন দানা দানা থাকে তারপর কড়াইতে এখানে কাপ মতন তেল মানে সর্ষের তেলকে গরম গরম করে নিতে হবে তার মধ্যে হয়ে গেলে গাজরটাকে প্রথমে দিয়ে তারপরে কাটা লঙ্কাগুলোকে দিয়ে দিতে হবে আর এটাকে মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নিতে হবে যখনই দেখবেন একটু ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু চাইলে একটু রসুন কুচি একটু আদা কুচি দিয়ে দিতে পারেন আবার চাইলে নাও দিতে পারেন এটাতে কিন্তু টেস্টে সেরকম একটা কিছু ব্যাঘাত ঘটে না তারপর এতে এক চামচ হলুদ দু চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন আর এটাকে হালকা আঁচে ভেজে নেবেন আবার হালকা করে ভেজে নিয়ে ওপর দিয়ে সেই বাটা মশলাটা দিয়ে দিতে হবে দিয়ে নিয়ে হালকা করে মিশিয়ে দিতে হবে একে অপরের সাথে যখন দেখবেন হ্যাঁ সবটা মিশে গেছে তেলের সাথে লঙ্কা গাজর সবটা দিয়ে ওপর দিয়ে দিয়ে দিবেন নুন লবণটা কিন্তু একটু পরেই দিতে হবে তো এখানে আমি প্রয়োজন মতন নুন দিয়েছি তার সাথে হাফ কাপ মতন সিরকা যেটাকে ভিনিগার বলে সেটা দিয়ে দিয়েছি দিয়ে আবার হালকা করে মিশিয়ে নিয়েছি এক চিমটে গুড় দিয়ে দিলাম গুড়টা দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য যেরকম ঝাল হবে টক হবে হবে তার সাথে হালকা একটু মিষ্টি তারপরে মিলিয়ে দিতে ব্যাস একদম কিন্তু এটা ইনস্ট্যান্ট আচার যেটা কিনি যখন তখন বানিয়ে খাওয়া যেতে পারে তাই বাড়িতে যদি কোনো কিছুই না থাকে তখন এই ঝটপট লঙ্কার আচারটা বানিয়ে নেবেন আর খাওয়ার মধ্যে পরিবেশন করে দেখবেন সবাই কিন্তু চেটেপুটে খাবে আমার বাড়িতে অবশ্য একটু বেশি লাগবে কারণ বাড়ির লোকেরা না চটপটে খাওয়ার জিনিসটা একটু বেশি পছন্দ করে